ফটোগ্রাফি ছবি এডিটিং কিংবা লেখালেখি বাদ নেই অনলাইনে কাজ করার কোন ক্ষেত্রই কোন প্রতিষ্ঠানের অধীনে নয় এসব ক্ষেত্রে স্বাধীনভাবেই নিজের প্রতিভা সাক্ষ্য রাখছেন এ যুগের তরুণরা আর প্রতিযোগিতার বাজারে এজন্য তাদের নির্ভর করতে হয় ওডেক্স ইলান্স ফ্রিলান্সার কিংবা ভিওয়ার্কের মতো বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মার্কেট প্লেসের উপর দেশীয় ফ্রিল্যান্সারদের জন্য তাই বিলান্সার নামে দেশেই তৈরি হচ্ছে সম্পূর্ণ নিজস্ব একটি মার্কেট প্লেস যেখানে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনলাইন কাজের সুযোগ থাকবে বাংলাদেশের টোটাল মার্কেট হচ্ছে কি আপনার ওয়ান মিলিয়ন ডলার প্লাস মার্কেট সাইজ যে মার্কেট অ্যাপটাকে এখন পর্যন্ত কিন্তু ক্যাটার করার মতো কোনো একটি লোকাল মার্কেট প্লেস নেই ডিলেন্সার ডট কম যখন প্রস্তাবনা করা হয় একই সাথে গভর্নমেন্ট সর্বাত্মক সহযোগিতা করার একটা আশ্বাস দিয়েছেন এদিকে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে অনলাইন ভিত্তিক কাজের গতি বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অর্থ লেনদেন পদ্ধতি উন্নত করা জরুরি বলে মত দেশীয় ফ্রিল্যান্সারদের ক্লায়েন্ট অফ পেপাল ছাড়া আমাদের পেমেন্ট দিতে চায় না আমরা যদি পেপালই না আনতে পারি তাহলে ওই যে আপনার বিভিন্নভাবে ব্যাংক হয়ে টাকা আসবে বা অনেক সময় এখন মানি লন্ডারিং ইয়েটা আরো বেড়ে যাবে আগে প্রথমে পেমেন্ট গেটওয়ে আমাদের ইন্টারনেট স্পিড আমাদের আইটি পার্ক গড়ে তোলার কথা আছে এইগুলো যদি আগে বাস্তবায়ন করে তাহলে মনে করি যে পরবর্তীতে এখনও মার্কেট প্লেসটাও এখনও স্বপ্নটা অনেক দূরে থাকার কথা আমরা বিভিন্ন দিকে ড্রাইভ করার চিন্তা করছি কারণ মার্কেট প্লেসে যথেষ্ট পরিমাণ কাজ নেই আমাদের কাজের রিসোর্স তৈরি করতে হবে কাজ আমরা যে পোস্ট করব কাজ দেব এরকম সম্ভাবনা তৈরি করতে হবে আমাদের ওই যে ওই জায়গাটা জোর দেওয়া দরকার আমাদের মার্কেটপ্লেস প্লেস আসলে এই মুহূর্তে দরকার না আমার মতে প্রাথমিকভাবে দেশীয় বাজার ধরা পাশাপাশি ইন্টারন্যাশনাল এমপ্লয়ারদের এই মার্কেট প্লেসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিলেন্সারের উদ্যোক্তাদের আপাতত আমাদের পরিকল্পনা হচ্ছে এক্সক্লুসিভলি বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কাজ করবে শুধুমাত্র আমরা বিদেশ থেকে যে কাজগুলি আসবে বা এমপ্লয়াররা যে কাজগুলি দিবে তাদের কাজগুলি তাদের পেমেন্ট করার জন্য পেপাল ব্যবহৃত হবে আমরা এই মাসেই আপনার ওপেন করে দিচ্ছে তবে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজেদের ব্র্যান্ডিং নির্ভরযোগ্য কারিগরি সক্ষমতা পেমেন্ট পদ্ধতি এবং সবার আস্থা ও আগ্রহ তৈরি করাই বিল্যান্সারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এমনটাই মত সংশ্লিষ্টদের ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা